आहो भतीजे आहो। সো গাইস, চলে গেলাম আমরা গেমের ভিতরে। এখন শুরুই হবে গেমটা। আমার দলে আছে ওই ইমরান, কারান আর ও অফেন্ডারের কেরা পাত্তা দেয় দূর। শুরু দেখি কেরা আসে আমার সাথে খেলতে। ছিঁড়া ফালামো আজকে ওই তিনডারে তিন জায়গাতে শিল মেরে দিব পুরা। আমারে ওরা চিনে না, আমারে যে চিনে না ওরা আমি খাইছি। আমি না অবশ্য দীপজল বলছে কথাটা। আয় রে, কিরে দেরি লাগে কে, আয় আয় জলদি আয়। এই তো এই তো শুরু হয়ে গেছে গা। ও দেখি কে খেলে। ও পুরা কি একটা অস্থির অবস্থা আমার, শুরু হয়ে গেছে। দেখি জিতুম তো এটা আমি গ্যারান্টি, এই সব নিয়ে চিন্তা নাই। সমস্যা হলো অপোনেন্টে নিয়ে, আর কেমনে কী টিকা থাকবো, টিকতে তো পারবো না। দোয়া করি যাতে কিছু টিকা আমার সাথে একটু খেলে, টাইম পাস তো নাহলে হইব না। ওটা বুইরা বেটারে জুটাই নিয়েছে কোন জায়গার থেকে। দুই জায়গায় তার বুক ছিঁড়া ভালো পুরা একেরে, শুরু হয়ে গেছে ফাইটটা। ও হয়ে যায় যে কইছিলাম বুকটা ফাইরা ভালো, ফাইরা ফালাইছি পুরা। ওই তুই হিসাব করে কথাবার্তা কই, যন্ত্রপাতি দেখছ তো? আই হাই, তুই আমার লাত্তি মারস মানে? তো পাওটা ছিঁড়া ভালো পুরা, তরে আমার পছন্দ হয়েছে, তরে এত সহজে তো আমি মারম না। কিরে কিরে বাতি যা, ও আবার লাত্তি মারো তুমি না একেরে, আবার কালো হয়ে যাও তুমি, মানে আলট্রা মোডে যাও, পারবে না তো তুমি, তুমি বুদাই। ইস 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 কি ডং, বুইরা বেটার বুইরা বয়সে ভীমরতি ধরছে মারামারির। ইস, দুইটা একটা লাথি মারলে জানি বস হয়ে যাওয়া যায়। বুইরা মার্কা বুইরা বেটা, তোরে আমি শিল মাইটা দিব। এই না তোর পায়ে শিল মাইটা দিলাম, বুক ছিঁড়া ফলাইলাম। যা যা, উফ চরম, একটা আগুন দিয়ে পুরাই দিছি বুইরা বেটারে। হেই ওল্ড পিপল, তুমি কেন বুঝো না তুমি নিউ জেনারেশনের সাথে ঠিকতে পারবে না? এই তো বললাম না তুমি ঠিকতে পারবে না, এর জন্য তুমি থইসা গেছো পুরা, তোমারে খসাই দিছি পুরা। বুইরা মুইর মুটকা এসে মুটকা দিয়ে মুটকা কি খেলে হংজ। ইস, চায় না, মেড ইন চায়না, বেশি দিন যায় না, ওই ওর যাইব না। কি দড়ি দড়ি পেছাই নিয়ে আসে, উন্না মনে পেছাই নিয়ে আসে একটা দড়ির মধ্যে, দেখে কালারিং নীল কালারের উন্না। ইহ ইহ, মোটকা তো খালি ঘুরতে পারে। আই হায়, ওই বটকা ফাটায় আমার চোখের মধ্যে, চিনে নাই আমারে। আমি আবারও কইতাছি, আমারে যে চিনে না ওরে আমি খাইছি। মোটকা বুইরা পারে নাই, তুই কি পারবি? একেরে ফাইরা ভালো মতো ওরে পুরা। ইস ইস ইস, ওর গাও দেওয়ার আগুনের একটু জলে ওর মাথা নামায় নিচে নিচে একেরে। হাত রাওয়ার একটা লিমিট থাকে শালা। ইস ইস ইস, আবার কি জানি বাইর করতে নিয়ে মাইডা খেলো রে। এই কামন গাইস, কি একটা আজব, একটা আজব মার্কা প্লেয়ারের সাথে আমি খেলতে আসছি। এই গাইস, তুমি তো কি যে খেলতেছো আমি কিচ্ছু বুঝতেছি না, কি মাইরি খাইয়া যেতেছে রে ভাই, কিছু লাগা আমারে পারলে। ও যাক, তোর চান্স দিছি, চান্স দিলাম, যা পটকাও ফাটাও নো প্রবলেম। আবার কি কি যে, হ্যাঁ রে, এ আমারও আর হারিতে পারল না। সি, আমার এত কম পাওয়ার আসছিল, এটা তুই তুই পারলি না, গ্রেট কারে বলে কেরা। এবার দেখি তো, ও দেখি এখন কেমন ম্যাচটা হয়। শেষে ওই আমারে মারতে পারে নাকি, বি বস নামটা হলো, বি সস দিলে সে ভালো হইতো, এস সস, বি সস না দিয়ে। এইবার দেখি বুইরা বেটি, না বুইরা বেটি না, কচি ওই। এই গাইস, একটু সাবস্ক্রাইবটা করে দাও, কারণ এত কষ্ট করে আমরা তোমাদের জন্য গেম প্লেটা বানাচ্ছি। চলো এইসব বাদ দি। ও একেবারে ম্যাজিক্যাল পাওয়ার কারে বলে, আর বুক কাচ্ছিরা ভালোছে পুরা। আরে কি ফেকে একটু একটু করে, একবার ওইদিক একবার এইদিক, আর এই কাজই এটা। আবার উইরা ফেলাইছি আর শরীরটা পুরা।
তোমারে আমি শিল মাইরা দিমু, আমারে তুমি চিনো নাই, আমি যা পারি তা কেউই পারে না। ওয়ান ম্যান আর্মি, যাটা যেটা আমি বললাম, একাই 100 জিতা গেলাম, আর কারো লাগলো না। আমি একটা অবশ্য মোটকারে নিছিলাম, দরকার পড়ে নেই, আর ওই অফেন্ডারের তো আমি বাদই দিয়েছি। শ্যাডো ফাইট 3 তে ওটা অফেন্ডার নামে পরিচিত ছিল, এখন কী নামে কেরা জানে। তো খেলাটা তো শেষ, আর কিছু বলার নেই। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে দিবেন।